এবারে দেখে নেওয়া যাক প্রিয়মুখ সেগমেন্ট। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ফ্যাশন ডিজাইনার সময় খান। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আমিও বেশ ভালো আছি এবং আপনাকে পেয়ে আরও বেশি ভালো লাগছে, কারণ ফ্যাশন ডিজাইনার, এই ফ্যাশন যে এখন ট্রেন্ডি একটা বিষয় চলছে, সব জায়গাতেই যেন ফ্যাশনের একদম ছড়াছড়ি, সবাই ফ্যাশনেবল হতে চায়, তো এই বিষয়টা নিয়ে আরও একটু বিস্তারিত কথা বলবো আপনার সাথে এবং নতুন নতুন ট্রেন্ড সম্পর্কে জানবো। তো এখন সম্প্রতি কী কী কাজ নিয়ে ব্যস্ততা চলছে? আসলে এখন তো সামনে হচ্ছে ব্রাইডাল, এখন ওইটা নিয়ে একটু বেশি ঝামেলায় আছি, মানে টেনশনে আছি। আর এখন যেহেতু আমাদের দেশে ব্রাইডাল নিয়ে সবার একটা আলাদা একটা বাজেট থাকে বা সবসময় চিন্তা ভাবনা করে যে না, মানে ব্রাইডাল বিষয়টা মানে একটু কিন্তু সবার জন্য স্পেশাল, এবং দেখা যাচ্ছে যে আমাদের দেশে এখন ব্রাইডাল হচ্ছে মানে জাঁকজমকপূর্ণভাবে একটা অনুষ্ঠান করে সব জায়গায়। এটা হ্যাঁ, এখানে কেউ কোনো কৃপণা করে না, ব্রাইডাল মানে সামনে যেহেতু ব্রাইডাল আসতেছে, আমরাও বেশ কিছু চিন্তা ভাবনা করছি যে কী কী করা যায়, বিশেষ করে বেনারসি নিয়ে একটু কাজ করছি, তারপর লেহেঙ্গা নিয়ে কাজ করছি। আর সবসময় তো দেখা যায় এখন তো মানে বিয়েতে সবাই মানে লেহেঙ্গাই পরে, বেনারসিটা চলে খুব কম, তারপর আমরা ওই কালা মানে বেনারসিটা মাথায় রেখে আমরা ওই ফ্যাব্রিকটা দিয়ে ওই কাতান বা ওই উইভিংয়ের কাপড়টা দিয়ে আমরা ইয়ে করছি, লেহেঙ্গা করছি, দোপাট্টা করছি, লং সালোয়ার কামিজ করছি, যাতে ব্রাইডালে পড়তে পারে। আচ্ছা, যদি আমরা বলি ব্রাইডাল, এই কথাটা মাথায় আসলেই কিন্তু সবার আগে যেটি আসে হচ্ছে লাল শাড়ি। তো আমরা রিসেন্টলি যদি একটু লক্ষ্য করি, ট্রেন্ড কিন্তু পরিবর্তন হয়েছে এবং অনেকটাই পরিবর্তন হয়েছে। লাল বেনারসি থেকে কিন্তু মানুষ চেঞ্জ হয়ে এখন দেখা যাচ্ছে যে মেজেন্ডা কালার, দেন যদি আমি বলি পিচ কালারগুলো, সফট কালারগুলো, হ্যাঁ ব্ল্যাকও পড়ছে এবং সফট কালারগুলো বেশি প্রেফার করছে। এই ট্রেন্ডটা চেঞ্জ হওয়ার পিছনে আসলে কারণটা কী? আসলে সবাই এখন একটু সোবার হয়ে গেছে যে না, সবসময় তো অনেকে তো ভাবে যে না, মেরুন তো সবসময় একসময় পরে আসছে, লাল পরে আসছে, এটা এটার বাইরে কী কালার পরা যায়, ওটা চিন্তা করে আসলে অনেকে ভাবে যে আমি একটু অফ হোয়াইট কালারে পরবো বা কোরা কালারে পরবো, হালকা ইয়েলো পরবো, জ্যাম কালারে পরবো, ওই ধরনের কালারগুলো সবাই একটু পছন্দ করে, সাদাও পড়ছে কিন্তু সাদাটা একটু কম, বিশেষ করে ছেলেরা। ছেলেরা কিন্তু সবসময় চিন্তা করে যে আমি ব্ল্যাক একটা শেরওয়ানি পরবো, মেয়েরা আবার ব্ল্যাকটা খুব কম পরে, আশেপাশে যারা কাজিনরা থাকে, ফ্রেন্ডস থাকে। আবার যদি আমরা যদি প্রক্ষান্তরে দেখি যে রিসেপশনে কিন্তু অনেকে ব্ল্যাক পরছে একটু একটু ভ্যারাইটিস রাখার জন্য, একটু ক্লাসি রাখার জন্য, না ওইটা আছে, বেশ কম বেশি তো থাকেই, কিন্তু দেখা যাচ্ছে যে অফ হোয়াইটটা আর বিস্কিট কালারটা বেশ ভালো চলছে, পিঙ্ক কালারটা বেশ ভালো চলছে, আর ম্যাজেন্টা কালার বা যেটাকে বলা হয় কি বলে এটাকে, সরি, লাল মেরুন, এটা আবার ঢাকায় আর একটু বেশি এখনো ফেভার করছে, ওদের সবসময় থাকে। তাছাড়া কিন্তু আমার কাছে এটা মানে ব্যক্তিগতভাবে বলবো, আমি মেরুন লাল বিয়ের মধ্যে মানে ব্রাইডালের মধ্যে এটাই বেশি ভালো লাগে, অন্য কালার ঠিক আছে বাট একটু বউ বউ একটা ভাব আছে না, ওই লাল কালার বা মেরুন পড়লে বেশ ভালো লাগে, ওইটার পাশাপাশি অফ হোয়াইটটা পিঙ্কটা ভালো লাগে, আর অন্য অন্য কালার মানে অতটা ভালো লাগে না আমার কাছে, সেটা অন্যদের কাছে কেমন লাগে ঠিক জানি না। আচ্ছা, আবার যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে ইন্ডিয়াতে কিন্তু, ইন্ডিয়া থেকে কিন্তু এই ট্রেন্ড আরও বেশি আসছে। ইন্ডিয়াতে দেখা যায় যে সবাই একটু অফ হোয়াইট, আপনি যেটি বলছিলেন অফ হোয়াইট কালারগুলো বেশি ইউজ করছে, ওই ট্রেন্ডটা, হ্যাঁ ওই ট্রেন্ডটা থেকে। এবং যদি আমরা রিসেন্টলি কাপলগুলোর বিয়ের কথা বলি, যারা যারা অনুষ্কা শর্মা যারা বিয়ে করেছেন, তাদের ওই ট্রেন্ডটা কিন্তু একটা ভাইব চলে এসেছে। ওই ট্রেন্ড অনুযায়ী যদি আমরা কিছুদিন আগে দেখি আইবান সাদিক বিয়ে করেছেন, উনিও কিন্তু ওই ট্রেন্ডটাকে ফলো করেই মানে ওইরকম একটা ড্রেস আপ তিনি চুজ করেছেন। তো এই যে ট্রেন্ডটা ধারাবাহিকতার সাথে এগিয়ে যাচ্ছে, এই ট্রেন্ডটা কি কোথাও না কোথাও আমরা বাইরের কান্ট্রি দেখে হচ্ছি, নাকি আমাদের নিজস্ব বাংলাদেশেও হয়তো বা এই ট্রেন্ডটা কি নতুনভাবে তৈরি হচ্ছে কিনা? না, আসলে একটা সময় ছিল যেমন লালের প্রতি সবার ঝোঁক ছিল, মাঝখান থেকে ওই রেসটা কাটতে না কাটতে আবার আসছে অন্য কালারে, যেমন ফিরোজা, সবুজ, তারপর ইয়েলো, এখন যেটা কালারটা চলছে বিস্কিট কালার, অফ হোয়াইট কালার, যে এই ট্রেন্ডটা যে এখন চলছে, এটা কম করে হলে 5 বছর চলবে এবং এটা লং টাইমই থাকবে, কিন্তু ভালো লাগে, সোবার অবশ্যই লাগে। আর এখন তো ইয়াং জেনারেশন যারা আছে ওরা ওই ডিপ কালারটা বেশি এটা পছন্দ করে না, যত লাইট থাকা যায়, যত দেখা যাচ্ছে যে ওই ধরনের লাইট কালারগুলো কিন্তু পড়লে মনের মধ্যে একটা শান্তি লাগে, একটা হালকা হালকা ভাব চলে আসে, আর তো ব্রাইটনেস তো থাকবেই, তো এটা আমার মনে হয় এটা অনেক লং টাইম থাকবে। যদি আমরা ব্রাইডালের ক্ষেত্রে দেখি, ছেলেরা দেখা যায় যে হালকা একটি শেরওয়ানি পরলো, একটা পাঞ্জাবি পরলো, আর জুতা আর মালা, হ্যাঁ, আর মাথায় একটা পাগড়ি। আর মেয়েদের ক্ষেত্রে যদি দেখি হেভি একটা লেহেঙ্গা, দেখা যায় সেই লেহেঙ্গার ওজনই 40-50 কেজি হয়ে যায়, এবং সেই সাথে জুয়েলারি, সেই সাথে সাজ, চুল। তো এই যে মেয়েদের লেহেঙ্গার ক্ষেত্রে বা শাড়ির ক্ষেত্রে এই যে এত ভারী ভারী ডিজাইনের শাড়িগুলো, লেহেঙ্গাগুলো তৈরি করার পিছনে কারণটা আসলে কী?
আসলে অনেকে চায় যে আমার লেহেঙ্গাটা খুব ভারী হবে, তখন যখন ওরা অর্ডার দিয়ে মানে বানানো হয় তখন ভিতরে যে ক্যান ক্যানটা থাকে ওটা অনেক ভারী একটা ক্যান ক্যান আছে, ওইটা যদি দেওয়া হয় তখন অনেক বেশ ভারী হয়ে যায় বেট ওয়েট, তখন চলাফেরা করতে প্রবলেম হয়ে যায়, ওইটা একটা শো পিসের মতো জাস্ট দাঁড়িয়ে থাকবে, তো ওইটা ওই ক্যান ক্যানের ব্যাপারে এই জিনিসটা হয়। কিন্তু আমিও দেখলাম যে মানে বেশ কিছু আছে আবার গাউন পরছে, আবার ইন্ডিয়া থেকে কিছু লেহেঙ্গা নিয়ে আসছে, তো অনেকে আবার বলছে যে না আমি লেহেঙ্গা পরবো ঠিকই বাট লেহেঙ্গা লুকসটা থাকবে বাট লেহেঙ্গা না, বা টপ মানে যেটাকে বলে ফ্লোর টাচ গাউন বলতেছে বা কামিজ বলছে বা এরকম ফ্লোর টাচ লং যেটাকে বলা হয়, হ্যাঁ তো লেহেঙ্গাটা একটু কমে গেছে আমাদের এখানে, কিন্তু ওই লং মানে ফ্লোর টাচ গাউনটা বেশ ভালো চলছে এখন। আর লেহেঙ্গা যে ভারী যে বিষয়টা তুমি বললে এখন, ওটা ছিল আগে, এখন একটু কমে গেছে কারণ আর ও সরি এর মধ্যে আমার আরেকটা বলে ছেলেদের ব্যাপারে, ছেলেরা হ্যাঁ ছেলেরা গায়ে হলুদে বা এঙ্গেজমেন্টের দিন একটা ছোট একটা শর্ট পাঞ্জাবি পরছে, একটা কোটি পরছে, কোটিটা বেশ একটু গর্জিয়াস থাকে, একটু কালারটা একটু ডিফারেন্ট থাকে, আর গায়ে হলুদে নর্মাল একটা পাঞ্জাবি পরছে, কিন্তু বিয়েতে আবার ছেলেরা আসলে মুকুট মানে যেটাকে বলে টোপর টোপর পরছে, তারপর প্রিন্স কোট পরছে, লং কোটি পরছে, শেরানি পরছে, ওদেরটা অতটা জাস্ট কলার একটু কাজ, হালকা কিছু বাটন, বুকে হয়তো বা একটা ছোট একটা ব্রোঞ্জ লাগানো থাকে, ছেলেরা একটু চায় একটু যে আমার ওয়াইফটাকে একটু গর্জিয়াস করে দিই, এখন যা লাগে ওর উপরে যাক আমি নর্মালভাবে থাকি। আর বউরা মানে মেয়েরা তো চায় যে বিয়ে শাদিতে ওদের সবসময় যেমন থাকে তাতে একটু ডিফারেন্স থাকবে, হ্যাঁ একটা স্পেশাল, এবং ওদের একটা স্বপ্ন থাকে যে আমি আমার বিয়েতে এইভাবে সাজবো, এই পার্লারে গিয়ে সাজবো, এই কালারের পরবো। তারপর আবার দেখা যাচ্ছে কাপল যেমন মেয়ে যদি কখনো এক কালার পরে ওটার সঙ্গে ম্যাচিং করে ছেলে পরলো, তা নাহলে ছেলের মানে বর যেটা হয় সে হয়তো বা মেয়ের দোপাটার সঙ্গে ম্যাচিং করে মাথায় একটা পাগড়ি পরলো, শেরওয়ানিটা একটু আলাদা পরলো, জাস্ট দুজনের মধ্যে একটু কালার একটু সিমিলার থাকে এক থাকে, বাট ভালো লাগে। মানে দেখলাম যে আমি যে ছেলেদের ব্যাপারে খুব মানে গুছানো থাকবে, অল্প কাজ থাকবে বাট খুব গর্জিয়াস থাকবে, এবং ছেলেরা এটা একটু বেশি পছন্দ করে। আচ্ছা এখন তো একটু শীত চলে এসেছে, হালকা হালকা ঠান্ডা পড়ছে, কখনো রোদ পড়ছে, একটা মিক্সড আপ একটা ওয়েদার, যেহেতু আমরা বলি যদি ধরেই নেই তাহলে বলতে পারি যে শীতই চলে এসেছে প্রায়, তো এই শীতকে ঘিরে এখন কী কী ধরনের ডিজাইন থাকছে বা কাপড়ের ম্যাটেরিয়ালটা আসলে কী কী ধরনের ইউজ করছেন? শীতের মধ্যে শাড়ির ব্যাপারে আমি যেটা বলবো, বলাকা সিল্ক মসলিন বেশ ভালো চলছে এবং সবাই অনেক পার্টিতে যায়, দেখা গেলো যে কেউ কোনো একটা পার্টিতে গেলো একটা মসলিন শাড়ি পরলো বা বলাকা সিল্কের শাড়ি পরলো, সে চায় ওটার মধ্যে একটা আলাদাভাবে একটা গর্জিয়াস টাইপে একটা শাল রাখার জন্য, জাস্ট শালটা ফেলে রাখবে। শালের মধ্যে আমরা ভিন্নতা এনেছি, শালের মধ্যে আমরা ভিন্ন কালার এনেছি, শালের মধ্যে আমরা কাজের মধ্যে অনেক অনেক কিছু এনেছি, যেমন কারচুপি, এমব্রয়ডারি, তারপর ব্লক, স্ক্রিন প্রিন্ট, কালারফুল এবং উইভিংয়ে কিছু শাল করা হয়েছে, জাস্ট দেখা যাচ্ছে। এবং আবার অনেক সময় অনেক মেয়েরা শাল পরবে না, ওই শালটা দিয়ে ওরা চাচ্ছে একটা হুডি পরার জন্য বা একটা পঞ্চ পরার জন্য, তো আমরা শালের প্যাটার্ন মানে শালের উইভিংটা নিয়ে আমরা প্যাটার্নটা আমরা এমনভাবে কিছু হুডি করেছি মেয়েদের জন্য, লং কোটি করেছি, তারপর পঞ্চ করেছি, মানে মেয়েরা টিনেজ মেয়েদের জন্য, আর একটু একটু এজ যাদের ওনারা যাতে ওইরকমভাবেই এখন তো সবাই তো এখন ওয়েস্টার্ন প্রোডাক্ট পরে ওদের জন্য আমরা লং কোটি করেছি, তারপর স্লিভলেস করেছি ছেলেদের জন্য স্পেশালি কি থাকছে? ছেলেদের জন্য স্পেশাল শাল একটা খুব আমার কাছে ভালো লাগে শাল, অনেক ছেলেরা শাল পরতে পছন্দ করে, ছেলেদের জন্য হুডি করা হয়েছে, তারপর বেশ বড় জ্যাকেট টাইপের কিছু মানে জ্যাকেট না ঠিক প্যাটার্নটা হচ্ছে জ্যাকেটের মতো, তারপর ফুল শার্ট কোটি, লং কোটি, শর্ট কোটি, আর ফ্যাব্রিকের ক্ষেত্রে ছেলেদের ব্যাপারে ডুপিয়ান ইউজ করা হয়েছে, ডুপিয়ান, তারপর বলাকা সিল্ক, খাদি, মোটা কাপড় যেগুলো রেমি কটন, এগুলো নিয়ে ছেলেদের প্রোডাক্টগুলো নিয়ে ওইরকমভাবে আমরা করেছি, বা সামনে আরও কিছু করবো যেটা। আর আমাদের এদেশে তো উইন্টার খুব অল্প সময় থাকে, তাই আমাদের ডিজাইনও অল্পই করতে হয়, বেশি কিছু করতে হয় না, মেয়েদের জন্য একটু বেশি করতে হয় কারণ মেয়েরা খুব চুজি এই বিষয়ে। আচ্ছা আপনি যে পোশাকটি পরে আছেন এই পোশাকে আমরা একটু আসতে চাই, যে আপনার এটা ডিজাইন করা পোশাক, তো এই ডিজাইন করে পোশাকটা কি আপনি শুধু নিজের জন্য ডিজাইন করেছেন নাকি এটা আসলে দর্শক শ্রোতা যারা দেখছে যাদের পছন্দ হবে তারাও কি কিনতে পারবে কিনা, যদি কিনতে পারে কোথা থেকে কিনতে পারবে? আসলে আমি যা করি আসলে নিজের জন্যই করি। এটা আমার এক দাদা, উনি ডিজাইন করেছেন, ভালো ভালো ডিজাইন করেন, ওনার
আমি কোনো প্রোগ্রামে গেলে ওনার কনসেপ্টে বা ওনার ডিজাইন পরে যাই এবং ওনার যে প্রোডাক্টগুলো আছেন সেগুলো আপনি আর্ট অফ ব্লুতে পাবেন অঞ্জসের ক্ষেত্রে। আর উনি বেশ ভালো একজন সিনিয়র, বড় মানে আমি ওনাকে খুব রেসপেক্ট করি এবং উনি খুব ভালো একজন, ভালো মানে একজন ডিজাইনার। তো এত ব্যস্ততা নিয়ে যেহেতু কাজে আছেন, অঞ্জসে আছেন, পাশাপাশি ডিজাইন করছেন এবং আরও তো অনেক কাজ থাকে, সেই পাশাপাশি অবসর সময় পাওয়া হলে কী করা হয়? আমি আসলে অবসর পেলে আমি আড্ডা মারি, আমি বলেছিলাম আমি আড্ডাবাজ, আমার আড্ডা প্রিয় মানুষ। দেখা যাচ্ছে যে আমার মনে হয় একদিন আড্ডা না মারলে ভালো লাগবে না। আচ্ছা, যখন যতই রাত হোক আমি একটু আড্ডা মারতে যাবই, আর আমার আড্ডার জায়গা হচ্ছে গুলশান, বনানী, ধানমন্ডি, উত্তরা। আপনাকে অনেক ধন্যবাদ, আপনিও সবসময় ভালো থাকবেন এবং নতুন নতুন ডিজাইন করে নতুন নতুন ড্রেস আমাদেরকে উপহার দিবেন। দর্শক, আশা করি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারো সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশে ভালো, জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো, এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।